بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا. জাতীয় পার্টি আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় পার্টি রাষ্ট্রপতি চেয়ারম্যান ডক্টর এটিএম বলদেব রাব্বি, জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী সাবেক সদস্য মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ দলীয় ঐক্য জোটের শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয় পার্টির চেয়ারম্যান প্রণব কাজী জাফর আহমদ। এই দেশের রাজনীতিতে যিনি একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরকাল ভাস্বর হয়ে থাকবে, জনাব কাজী জাফর অনুপস্থিতি আমাদের গণতান্ত্রিক আন্দোলনে নিঃসন্দেহে অনেক শূন্যতার সৃষ্টি করেছে। সেই জন্যই তাকে আজকে বারবার স্মরণ করছি এবং তার যে গণতন্ত্রের জন্য ত্যাগ প্রতীক্ষা এবং জীবনের শেষ সময়ে তিনি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানিয়েছিলেন সেইভাবে তার আহ্বানের প্রতি সাড়া দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, ইফতার মাহফিলে বক্তব্য রাখা খুব একটা সহনীয় হয় না অনেক সময়, কারণ সারাদিন এই রোজা রেখে সিয়াম পালনের পরে শেষ সময়ে কথা শুনতেও খুব একটা ভালো লাগে না, আর যারা কথা বলেন তারা স্বচ্ছন্দে কথা বলতে পারে। তারপরেও আমি দুঃখিত, আমি একটু অসুস্থ, তারপরেও রেওয়াজ অনুযায়ী আমাদের কথা বলতে হয়। আজকে ইফতার পার্টিতে এমন একটা সময়ে আমরা অংশ নিচ্ছি যখন আমাদের বিশ দলীয় নেতা, বিশ দলের নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সেনানায়ক, সাবেক প্রধানমন্ত্রী
বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারের অন্ধকার প্রকাশ করে। আমরা যখন সবাই এখানে একসাথে আজকে ইফতারে সমবেত হয়েছি, প্রতি মুহূর্তেই তার কথা মনে হচ্ছে। মনে হচ্ছে এই জন্যে যে বিগত বছরগুলোতে যতবার ইফতার মাহফিলে আমরা এসেছি, আমরা তাকে পেয়েছি আমাদের প্রধান অতিথি হিসাবে, এবং তার কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক আমরা বক্তব্য পেয়েছি। কেন তিনি কারাগারে, আজকে তার এই কারাগারের পেছনে থাকার কারণ কি, আমরা অনেকবার এই কথাগুলো বলেছি, আলোচনা করেছি। কিন্তু মূল জিনিসটা বারবার বলা দরকার এবং জনগণের সামনে তুলে ধরা দরকার যে এই গণতন্ত্রের নেতা যাকে বাংলাদেশের মানুষ মনে করে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, যাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা ভরে সম্মান ভরে মাদার অফ ডেমোক্রেসি বলে অভিহিত করেছে, সেই নেত্রী আজকে কারাগারে কেন? একটিমাত্র কারণ, তিনি একমাত্র নেতা যিনি তার সুদীর্ঘ 35 বছরের এই রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করে গেছেন। তার জীবনের রাজনৈতিক জীবনের শুরুটাই হয়েছিল গণতন্ত্রের সংগ্রামে। তিনি সোনার চামচ নিয়ে, রূপোর চামচ নিয়ে রাজনীতিতে আসেননি, তিনি সংগ্রাম করে রাজপথে লড়াই করে জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে তিনি পরবর্তীকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। এবং তিনি সবসময় গণতন্ত্রের প্রশ্নে কখনো কারোর সঙ্গে আপোষ করেননি, তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে কখনো কারোর সঙ্গে আপোষ করেননি, আপোষ করেননি বলেই আজকে তাকে এই সময়ে অন্ধকার কারাগার কাটতে হচ্ছে। বন্ধুগণ, এই যে সরকার, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, এই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, সেই জন্যেই আমরা সবসময় বলে আসছি যে এই সরকারের কোনো বৈধতা নেই। আজকে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, জনগণের অধিকারকে হরণ করে, দমন পীড়ন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে, খুন গুম মিথ্যা মামলা হয়রানির মধ্য দিয়ে আজকে মানুষের সমস্ত অধিকারগুলোকে তারা ছিনিয়ে নিচ্ছে, এবং মানুষের যে ন্যায়সঙ্গত সংবিধানসম্মত যে অধিকার রয়েছে, যে নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার তারা তাদের পছন্দ মতো গঠন করবে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। আজকে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে একটি ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের নির্যাতনের শিকার হচ্ছে। এই কথাগুলো শুধু আমার কথা নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাবেক প্রধান বিচারপতি জাস্টিস সিনহা, তিনি ষোড়শ সংশোধনের রায়ের ক্ষেত্রে একমত হয়ে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছিলেন সেখানে পর্যবেক্ষণে খুব স্পষ্ট করে বলা ছিল যে একটি দানবীয় শক্তি আজকে দেশের উপরে, জাতির উপরে চেপে বসে। আজকে আমাদের সমস্ত ভালো যা কিছু আছে সেই ভালোগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুক্ত চিন্তা করবার শক্তিকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের জীবনে নিরাপত্তা নেই, মানুষের স্বাভাবিক জীবনযাপন করবার নিরাপত্তা পর্যন্ত নেই। সেই অবস্থায় আজকে দেশকে এই অবৈধ
অনৈতিক যে সরকার তারা নিয়ে গেছে। আজকে দেখুন নির্বাচনকে তারা একটা প্রহসনে পরিণত করেছে, একটা নির্বাচন কমিশন গঠন করেছে, যে নির্বাচন কমিশন এই সরকারের সম্পূর্ণ তল্পি বাহক হয়ে গেছে। আপনারা দেখেছেন গতবার গতকাল তারা নির্বাচন বিধির মধ্যে যে বিধিটি ছিল যে কোনো নির্বাচনেই সংসদ সদস্য বা মন্ত্রী তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না, এই নির্বাচনী কমিশন আওয়ামী লীগের দাবির কাছে নতি স্বীকার করে তারা সংসদ সদস্যদেরকে নির্বাচনী প্রচারণায় নামার জন্যে অনুমোদন দিয়ে তারা কাজ করছে। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বিধি নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, বিশেষ করে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে যদি সংসদ সদস্যকে প্রচারণায় নামতে দেওয়া হয় তাহলে সেখানে কিছুতেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না, এবং সে কারণেই আমরা এটা বিরোধিতা করেছি। আমরা মনে করি যে এখনও সেটা আইনে পাস যায়নি, আইন হয়নি, এটা থেকে তারা বিরত থাকবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবার কাজটি তারা করবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে, এই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। আমরা বহুবার সরকারের যে সরকারের যে নির্যাতন নিপীড়ন যা আমাদের নেতাকর্মীদের উপরে সেখানে করা হচ্ছিল, বিরোধী দলের নেতাকর্মীদেরকে খুলনা থেকে বের করে দেওয়া হয়েছিল, এটা বারবার তাদের কাছে অভিযোগ করার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ঠিক একইভাবে গাজীপুরের নির্বাচনের সময় একদম সর্বপ্রথমেই আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম সেখানে যে এসপি আছেন তিনি থাকলে সেখানে নির্বাচন নিরপেক্ষ হবে না, কারণ অতীতেও তিনি এই নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্যে তাকে প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই নির্বাচনেও তিনি কখনো নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না, হয়েছেও তাই। আপনারা দেখেছেন যে শিডিউল ঘোষণার পর থেকেই গাজীপুরে অসংখ্য বিরোধী নেতাকর্মী এবং যিনি প্রার্থী আছেন সেই প্রার্থী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হলো, এমনকি যেদিন নির্বাচন স্থগিত করা হলো সেই দিনই নির্বাচন স্থগিত ঘোষণার পর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানদের মধ্যে একজন এবং প্রবীণ রাজনীতিবিদ আবদুল্লাহ নোমান সাহেবকে গ্রেপ্তার করা হলো, সঙ্গে প্রায় 19 জনকে গ্রেপ্তার করা হলো। পরে আবদুল্লাহ নোমান সাহেবকে মুক্তি দিলেও 19 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই। শুধু নয়, আরও 203 জনকে যারা নির্বাচন প্রচারণার সঙ্গে জড়িত বিভিন্ন ওয়ার্ডে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এখন হয়রানি করা হচ্ছে, তারা নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন না, প্রার্থীর বাড়ি বাসা বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছিল যেটা সম্পূর্ণভাবে বেআইন। তাই বন্ধুগণ, এই নির্বাচন কমিশন আমরা তার পুনর্গঠন চেয়েছি। আমরা প্রথমেই বলেছিলাম যে নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী গঠন করা হয়নি, কতগুলো দলীয় মানুষকে দিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুতরাং এই বিষয়টা আমরা আবারও বলতে চাই যে নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া আগামী জাতীয় নির্বাচন কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতে পারে না। তাই অবিলম্বে এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা দেখছি যে এই সরকার
অর্থনৈতিক উন্নয়নের ঢোল বাজাচ্ছে, জাক জমক করে উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরতে চাইছে। কিন্তু আমরা জানি যে উন্নয়নের কথা তারা বলছে, সেই উন্নয়ন সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তাদের দলীয় লোকদের উন্নয়ন হয়েছে। আমরা জানি যে ব্যাংকিং সেক্টরগুলো কীভাবে, ব্যাংকিং সেক্টর কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের দলীয় লোকজনকে ব্যাংকের মালিকানা দেওয়ার কারণে আজকে প্রায় শূন্যের কোঠায় গিয়ে পড়েছে এই সমস্ত ব্যাংকের যে জামানত, সেই জামানতের অংশ। ফার্মার্স ব্যাংক নামে যে ব্যাংকটি 4,500 কোটি টাকা তসরুপ হয়েছে, তার যিনি মালিক তিনি এই সরকারের একজন প্রাক্তন মন্ত্রী। একইভাবে এই সরকারের যারা আশ্রয়পুষ্ট তারাই অর্থনীতিকে ধ্বংস করে চলেছে। আমরা দেখি বিচার বিভাগকে আজকে করায়ত্ত করা হচ্ছে, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখে আগামী নির্বাচন করতে চায়, তাকে বেরোতে দিতে চায় না। সাধারণ মিথ্যা কয়েকটা মামলা, যে মামলাগুলোতে অন্যান্য আসামি যারা আছেন তাদের জামিন হয়ে গেছে, অথচ দেশনেত্রীর 4 দিন ধরে জামিনের হিয়ারিং হচ্ছে, আবারও রোববারে জামিনের হিয়ারিং হবে। এই ঘটনাগুলো থেকে খুব পরিষ্কার যে সরকারের উদ্দেশ্য হচ্ছে দেশনেত্রীকে যতদিন সম্ভব তারা রাজনীতির বাইরে রাখতে চান এবং নির্বাচন প্রক্রিয়া বাইরে রাখতে চান। আমরা খুব স্পষ্ট করেই বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তিনি এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, সেই জন্যই তাকে বাদ দিয়ে এখানে কখনোই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা খুব স্পষ্ট করে বলেছি, বিএনপি ও 20 দলকে বাদ দিয়ে যারা নির্বাচনের কথা চিন্তা করছেন তারা অলীক চিন্তা করছেন। এই দেশের মানুষ আরেকবার 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে গোটা জাতির সামনে একটাই প্রশ্ন, এই সরকারকে কবে আমরা তার দায়িত্ব থেকে সরাতে পারব, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। আর সেই জন্যই আমরা 20 দল ঐক্যবদ্ধ হয়েছি, সেই সঙ্গে আমরা আহ্বান করেছি অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে যে আসুন, একটিমাত্র প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সেই প্রশ্নটি হচ্ছে যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করা, যে সরকার সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করবে। আজকে এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে বিভিন্ন রকম কলা কৌশল তৈরি করছে। খুব ভালো কথা, প্রধানমন্ত্রী ভারতে গেছেন, পশ্চিম বাংলায় গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে তিনি বাংলাদেশ ভবন নির্মাণ করেছেন, অত্যন্ত ভালো কথা। কিন্তু সেই সঙ্গে আমাদের প্রশ্ন, জনগণের প্রশ্ন, যে আমরা আমাদের যে পাওনাগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সম্পর্কে তিনি কথা বলছেন কি না। আমরা তিস্তার নদীর পানির হিস্সা এখনো পাইনি, যেদিন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল তখনই তারা বলেছিল যে এখন এটা শুধু সময়ের ব্যাপার যে আমরা তিস্তা নদীর একটি চুক্তি করতে পারব। অথচ আজকে প্রায় দীর্ঘ 9 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তিস্তা নদীর 1 ফোঁটা পানির ব্যাপারে কোনো চুক্তি হয়নি। শুধু তিস্তা নয়, অভিন্ন যে 158 নদী রয়েছে সেই নদীগুলোর কোনো বন্টনের, পানির হিস্সাগুলোর কোনো চুক্তি এখন পর্যন্ত হয়নি। অথচ দেখা যাচ্ছে যে আপনার সামরিক চুক্তি হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার সীমান্ত চুক্তিকে বাদ দিয়ে
আমাদের সীমান্তে যে মানুষকে হত্যা করা হয় সেটাকে বাদ দিয়ে ট্রানজিট হয়ে যাচ্ছে, বিভিন্ন বন্দর নির্মিত হচ্ছে। আমরা অবশ্যই কানেক্টিভিটির পক্ষে, আমরা অবশ্যই একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সংযোগ স্থাপন হবে তার পক্ষে, কিন্তু একই সঙ্গে তার বিনিময়ে আমরা কি পাচ্ছি সেটাও জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা বারবার বলেছি এই সমস্ত জনগণকে বোকা বানিয়ে, জনগণের সঙ্গে প্রতারণা করে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন। আপনাদেরকে গত কয়েক বছর ধরে বিভিন্ন অভিযানের নামে এই দেশের নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন, আজকে আবার নতুন যে অভিযান শুরু করেছেন হঠাৎ করেই এই রোজার মাসে, হঠাৎ করেই এই নির্বাচনের বছরে আপনারা মাদকদ্রব্য বিরোধী অভিযান শুরু করেছেন, মাদক সেবনের বিরুদ্ধে। আমি আগেও বলেছিলাম, আগে নিজের ঘরটাকে পরিষ্কার করুন। আপনার ঘরের মধ্যে কতজন আছেন যারা মাদকের ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত, সম্পৃক্ত, যা গোয়েন্দা বাহিনীর বিভিন্ন সংস্থাগুলো রিপোর্ট করেছে, তাদেরকে আগে নিয়ে আসুন। তাদেরকে নিয়ে আসার পরে, এরপরে হত দরিদ্র মানুষগুলো যারা সত্যিকারার্থেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা, তাদের এই ভয়াবহ যে পরিণতি, যে তাদেরকে বন্দুকযুদ্ধের নাম করে হত্যা করা, ক্রস ফায়ার করা, বিচার বহির্ভূত হত্যা করা, এটার তারা এই মানুষগুলোকে তারা নিয়ে আসছেন, সেটা আইনসঙ্গত হচ্ছে কি না, সেটা মানবতার বিরুদ্ধে যাচ্ছে কি না। আজকে তাই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে, এই অভিযান এটা রাজনৈতিক উদ্দেশ্যে, সন্দেহ করছে মানুষে যে রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযান চালানো হচ্ছে, এটা শুধুমাত্র আবারও আরেকটি কৌশল বিরোধী পক্ষকে ঘায়েল করবার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের অপকৌশল করে, এই ধরনের প্রতারণা করে জনগণকে কয়েকদিনের জন্য, স্বল্পদিনের জন্য বিভ্রান্ত করা যায়, কিন্তু দীর্ঘদিনের জন্য করা যায় না। আজকে আপনারা এই রাষ্ট্রীয় বাহিনীরকে পুরোপুরিভাবে দলীয় বাহিনীতে পরিণত করেছেন। আপনারা আজকে শুধুমাত্র রাজনৈতিক শূন্যতা নিয়ে, দেউলিয়া পড়া নিয়ে রাজনীতি বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছেন নির্যাতনে। আমরা একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের মানুষ জেগে উঠতে জানে, বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে, বাংলাদেশের মানুষ প্রতিবাদের মধ্য দিয়ে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে নিঃসন্দেহে এই অত্যাচার নির্যাতন দমন নিপীড়নের তারা অবসান ঘটাবে। জুলুমবাজ এই সরকার তাকে পরাজিত করবে এবং আসন্ন নির্বাচনে, একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের শাসন, জনগণের সরকার গঠন করবে। বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকে এই পবিত্র মাসে, মাহে রমজানের দিনে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শক্তি দেন, সাহস দেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন এবং এই দারুণ সরকারের হাত থেকে যেন আমরা মুক্তি পাই, তার জন্য আমাদেরকে যেন তিনি সাহস দেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খুদা হাফেজ, রমজানুল মোবারক, عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم
تقسطون